নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেন লাভার্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে ভিডিও করি, তো সেই ভিডিওগুলো আপনারা সময় নিয়ে দেখেন, কিন্তু সেই ইউটিউবের বিশ্বাসযোগ্যতার জায়গা ব্যাপার রয়েছে। কারণ যে আপনি যে ভিডিওটি দেখছেন, সেই যে তথ্যগুলো দিচ্ছে, সেই তথ্যগুলো কতটা ফলপ্রসূ, সেগুলো যদি হাতে কলমে না দেখানো হয়, তাহলে অনেকের বিশ্বাস আসতে স্বাভাবিকভাবেই অসুবিধা হয়। তো বন্ধুরা, মাত্র 2 সপ্তাহ আগে, 15 দিন আগে আমার এই ফলের ক্যারেটে রাখা 2টো ড্রাগন গাছে আমি ফুল আনার জন্য খাবার দিয়েছিলাম, এবং তার রেজাল্ট আমি 7 দিন আগে দিয়েছিলাম। আজ দেখুন, 15 দিনের মাথায় তার রেজাল্ট। কতগুলি ফুলে কুড়ি এসেছে সেগুলি একটু লক্ষ্য করুন, এবং কুড়িগুলি যথেষ্ট বড় হয়েছে। আমি নিয়মিত এগুলোকে ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড ইউজ করছি, যাতে কুড়িগুলো ঝরে না যায়। তো দেখুন বন্ধুরা, আমরা কুড়িগুলো যদি গুনতে শুরু করি, এখানে আছে 3টি কুড়ি, 1টা 2টো 3টে, এখানে 1টা 4টে, এখানে দেখুন 1টা ছোট 5টা, এদিক দিয়ে দেখি আমরা, এখানে 1টা আছে 6টা 6টা, এবার এদিকে দেখুন বন্ধুরা, এখানে আছে 2টো 6 আর 2 8টা 8টা। এবার এই পাশে দেখুন বন্ধুরা, এই পাশে আছে দেখুন 8, আর এখানে 3টে 11টা, আর এখানে দেখুন 3টে 12 13 14টা। তাহলে দেখুন, এখন অক্টোবর মাসের 10 তারিখ পার হয়ে গেছে, তো এখন এতটা ফুল আসার কথা নয়। শুধুমাত্র আমি যেহেতু কিছু খাবার দিয়েছি, এবং সেই বিশেষ খাবারগুলি এই ফুল আনতে একে বাধ্য করেছে। মাত্র 1 বছর বা 1 বছর 3 মাস বয়সের গাছে এই সময়ে এত পরিমাণ ফুল, এটা অবশ্যই একটা বিশ্বাসের জায়গা রয়েছে। সুতরাং আপনারা যদি আমার ভিডিওগুলি লক্ষ্য করেন, আমি অবশ্যই আপনাদের তথ্যপূর্ণ এবং সঠিক ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার দিনটি শুভ হোক।